বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের ডানার প্রভাবে ভেঙে যাওয়া গাছ সরাতে গিয়ে মৃত্যু দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা শ্রীধননগরের ঘটনা ডানার কারণে গাছ ভেঙেছিল সেই গাছ সরাতে গিয়ে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা শ্রীধননগরের ঘটনা গাছ ভেঙে যাওয়ার ফলে সেই গাছ সরাতে গিয়ে মৃত্যু দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ঘটনা মৃত্যু এক যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের ডানার প্রভাবে গাছ ভেঙেছে সেই গাছ সরাতে গিয়েই এই ঘটনা মানুষ প্রধান আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে মানুষ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো যুবকের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার শ্রীধননগর এলাকায় গতকাল যে ডানার দাপড়ে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল সেই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু গাছের ডাল ভেঙে পড়েছিল ওই যুবকের বাড়ির ছাদে আর সেই বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয় ওই যুবক ডাল সরাতে গিয়ে আজ সকালে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা ওই যুবককে পাথর প্রতিমা গ্রামীণ হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য চিকিৎসক আজ সকালে ওই যুবককে দেখে বলে মৃত বলে ঘোষণা করে এর পাশাপাশি পাথর প্রতিমা থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে যুবকের দেহটিকে কাকদ্বীপ পুলিশ বর্গে ময়না তদন্তের জন্য গোটা ঘটনার বিষয়ে তদন্ত করছে পাথর প্রতিমা থানার পুলিশ অনন্যা ধন্যবাদ তোমায় মানুষ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান দক্ষিণ ২৪ পরগনায় পাথর প্রতিমায় গাছ ভেঙে যাওয়ায় বিপত্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের পাথর প্রতিমা শ্রীধননগরের ঘটনা মৃত্যু হয়েছে যুবকের ডানার প্রভাবে গাছ ভেঙে গেছিল সেই গাছ সরাতে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল পাথর প্রতিমার এক যুবকের